নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আজকে নিয়ে এসেছি গরমকালের খুবই রিফ্রেশিং আর খুব হেলদি একটা সামার ড্রিঙ্ক, আম পোড়া শরবত। এটা খেতে ভীষণ টেস্টি হয় আর খাওয়াও কিন্তু খুবই ভালো। এটা রোদ লেগে যাওয়ার হাত থেকে আমাদের রক্ষা করে আর পেট ঠান্ডা রাখে। তো চলুন দেখে নেওয়া যাক আম পোড়া শরবত কী করে তৈরি করতে হয়। শরবতটা তৈরি করার জন্য এখানে আমি 400 গ্রাম আম নিয়েছি। আমটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এইবার একটুখানি সর্ষের তেল আমের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আমটা যেহেতু পোড়ানো হবে, একটু সর্ষের তেল মাখিয়ে নিলে কিন্তু আমটা পোড়াতে সুবিধা হবে। তো তিনটে আমেই আমি সর্ষের তেলটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে আমটাকে একটু করে চিরে দিচ্ছি। এতে করে আমটা যখন পোড়ানো হবে আমটা কিন্তু ফাটবে না, আর গ্যাসটা একটু কম মেশি হবে, তো সেই কারণে আমটাকে একটুখানি চিরে দিচ্ছি। সবগুলো আমের গায়ে কিন্তু এরকমভাবে অল্প অল্প করে কয়েকটা কাট আমি লাগিয়ে নেব। তো প্রত্যেকটা আমের কিন্তু কাট লাগিয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনের উপরে একটা তারের জালি বসিয়ে দিলাম। এইরকম জালে কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, তো সেই জালিটা ভালো করে গরম করে নিয়ে তারপরে আমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আঁচটাকে একদম কমিয়ে রেখে কিন্তু এটাকে পোড়াতে হবে। আঁচ যদি বাড়িয়ে রাখা হয় তাহলে দেখা যাবে উপর থেকে সহজেই পুড়ে গেছে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে গেছে। তো আঁচটাকে একটু কমিয়ে রেখে বেশ চারিদিক থেকে এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে এটাকে পুড়িয়ে নিতে হবে। আর পোড়াতে সময় লাগবে মোটামুটি 10 থেকে 12 মিনিট। তো মোটামুটি এখানে কিন্তু আমার 12 মিনিট লেগেছে। আমগুলো বেশ ভালো করে পোড়ানো হয়ে গেছে। আমি এখানে বুঝতে পারছি আমটা কিন্তু ভিতর থেকে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, মানে পুড়তে পুড়তে আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যারা রান্নাবান্না করেন, যারা এক্সপার্ট, তারা তো দেখেই বুঝতে পারবেন, তবে যারা নতুন করছেন তাদের কিন্তু একটু বুঝতে অসুবিধা হবে। তো সেই কারণে একটা টুথপিক দিয়ে আপনারা এরকমভাবে চেক করে দেখতে পারেন সব দিক থেকে আমগুলোকে, যে আমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এরা এটা যারা নতুন আছেন, মানে যারা প্রথমবার আম পোড়াচ্ছেন, তারা একটুখানি করে নেবেন। তাহলে দেখা যাবে আমটা যখন পোড়ানো হয়ে যাবে, মানে আমটা যখন আমরা ছিলবো, তখন কিন্তু ভিতর থেকে আর এটাকে কাঁচা পাবো না, সব দিক থেকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার এই গরমটাকে গরম আমগুলোকে আমি একটা বাটিতে জল নিয়েছিলাম, তো সেই জলের মধ্যে দিয়ে রাখলাম। আমটা একটু ঠান্ডা হোক ততক্ষণ আমরা একটা মশলা তৈরি করে নেব। তো এখানে একটা ফ্রাইং প্যান গরম করে 2 চামচ জিরে দিয়ে দিয়েছি। আঁচটাকে একটু মিডিয়ামে রেখে মিনিট দুয়েকের জন্য জিরেটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে জিরেটা যেন কোনোভাবেই পড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে, ভালো লাগবে না। তো এখানে আমার জিরেটা ভাজা হয়ে গেছে, একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার এই জিরেটাকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে মিক্সিতে দিয়ে একটু মোটা মোটা করে, মানে একটু দানা দানা রেখে জিরেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবারের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুবই সহজে কিন্তু এটা ছাড়ানো যাবে। যেরকমভাবে পাকা আমের খোসা আমরা ছাড়াই, সেরকমভাবে কিন্তু এই খোসাটাও উঠে আসবে। আর খোসাটাকে কিন্তু ছাড়িয়ে ফেলে দেওয়া যাবে না, কারণ এই খোসাটার মধ্যেও অনেক পরিমাণে আমের শাঁস বা পাল্প যেটাকে বলে সেটা লেগে রয়েছে, তো এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এবার খোসাটা থেকে আমের পাল্পটাকে একটা চামচ দিয়ে ভালো করে চেঁছে নিচ্ছি। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পাল্প রয়েছে, তো সবগুলো খোসা থেকে আমি আমের পাল্পগুলোকে নিয়ে নিয়েছি। আর আমগুলো থেকেও এরকমভাবে আমি বীজগুলোকে বের করে দিচ্ছি। আর দেখুন কতটা ভালো করে সেদ্ধ হয়েছে, আমটা কিন্তু কোথাও কাঁচা নেই, খুব ভালো করে এটা সেদ্ধ হয়ে গেছে পুড়তে পুড়তে। ব্যাস আমের পাল্পটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার এই আমের পাল্পটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তবে চিনিটা কিন্তু ডিপেন্ড করছে, সব আম এক রকমের টক হয় না, তো আমটা কি ধরনের টক আছে সেটা বুঝে কিন্তু চিনিটা দিতে হবে। আমার এই আমটা বেশি টক ছিল না, সেই কারণে এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আর এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ। এখানে কিন্তু সাধারণ নুন ইউজ করবেন না, অবশ্যই করে বিট নুন ইউজ করবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো লাগে খেতে, খুব রিফ্রেশিং একটা ফ্লেভার আসে, আর সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা জল। সব কিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু অবশ্যই করে একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক ছোট ছোট আঁশ থাকবে বা জিরের গুঁড়ো থাকবে,
বা আমের কিন্তু যে সমস্ত অংশ একটু গোটা গোটা রয়ে গেছে সেগুলো থেকে যাবে। তো এটা যদি শরবতের মধ্যে চলে যায় তাহলে কিন্তু শরবতটা এটা খাওয়ার সময় মুখে পড়বে, ভালো লাগবে না, সেই কারণে অবশ্যই করে এটাকে ছেঁকে নিতে হবে। ব্যাস আমরা কিন্তু মিক্সারটা পেয়ে গেছি, মানে আম পোড়ার যে মিক্সারটা সেটা পেয়ে গেছি। এবার এটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো মোটামুটি 10 থেকে 12 দিনের জন্যে। সব সময় কিন্তু এত ঝামেলা করা সম্ভব হয় না, তো আপনারা একদিন একটু বেশি করে বানিয়ে তারপরে এইরকম একটা এয়ারটাইট টিফিন বক্স বা যে কোনো এয়ারটাইট একটা বক্সের মধ্যে রেখে দিতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা মোটামুটি 10 থেকে 12 দিন খুবই ভালো থাকে, এটা কিন্তু সহজে নষ্ট হয়ে যায় না, যখন ইচ্ছে করবে তখন বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো একটা বক্সের মধ্যে আমি নিয়ে নিয়েছি, এবারে ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। ডিপ ফ্রিজে রাখা চলবে না, নর্মালে রাখতে হবে। এবার 1 গ্লাস শরবত আমি তৈরি করে দেখাচ্ছি। তো এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, এর মধ্যে 2 থেকে 2.5 টেবিল চামচ আমের মিক্সচারটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি বেশ কয়েকটা আইস কিউব, আর এর সাথে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি বিট নুন ছড়িয়ে দিলাম, আর ভাজা জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আর খুব হেলদি একটা শরবত, আমপোড়া শরবত। শরবতটা আপনারা যখন তৈরি করবেন তখন নিজেদের টেস্ট অনুযায়ী এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং একটা সামার ড্রিঙ্ক, আমপোড়া শরবত। এরকমভাবে অবশ্যই একবার আপনারা তৈরি করে খেয়ে দেখুন, আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।